স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বাবা দা সুপারম্যান এই অনুষ্ঠানে। বাবা পৃথিবীর সব মানুষের একটি ভালো লাগার নাম, কিন্তু এই ভালো লাগার নামটা যে কতটা শ্রদ্ধার সাথে মানুষ নেয়, অনেকে আবার সেই নামটার মর্যাদাও রক্ষা করতে পারে না। আজকে আমরা এই বাবা দা সুপারম্যান এই অনুষ্ঠানে যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের 42 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম। তার কাছ থেকে আমরা জানতে চাই তার বাবার সম্বন্ধে, জানতে চাই তার বাবার সাথে তার ছোটবেলার কথাগুলো, কিভাবে কাটিয়েছেন তার বাবার সাথে তার শিশুকাল, সেই বাবার সান্নিধ্যকণের কথা এখন কতটা মনে করেন তিনি, বাবা থাকলে আজ কতটা আনন্দে থাকতেন তিনি, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলব। এখন আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। আব্দুস সালাম সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আপনি বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের 42 নং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। জি। আপনার শিশুবেলায় অর্থাৎ আপনার ছোটকালে আপনি যখন আপনার বাবার সাথে চলতেন, কিভাবে আপনার বাবার সাথে আপনার ছোটবেলার সময়টা কাটিয়েছেন, আপনার যে নাম আব্দুস সালাম এই নামটাও বা কে দিয়েছে, সেই বিষয়গুলো আজকে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। আমি যখন শিশুকাল আমার ছিল, তখন আমি হাবিব মাদ্রাসায় বাবার হাত ধরে মাদ্রাসা যেতাম। তো একসময় আমার বড় ভাই জনাব শহীদুল ইসলাম বাবার পিতৃ তুলে চলে, সেই আমার লেখাপড়া সব কিছু তিনি আমরা করাইছেন। বাবার হাত ধরে মাদ্রাসায় যখন যেতাম, বাজারে আসতাম, তখন শিশুকাল ছিল আমার, তো তখন খুব ভালোই লাগতো তার সাথে বিভিন্ন জায়গায় যেতে ভালোই লাগতো। কিন্তু 1991 সালে বাবাকে হারিয়েছি, তো হারানোর পর তখন আমি ডিগ্রিতে পড়ি আর কি, গাজীপুর বল ভদ্রবল বিশ্ববিদ্যালয় কলেজে, ওই জায়গা থেকে আমি ডিগ্রি পাশ করি। ওই আমরা ছিলাম 5 ভাই 2 বোন, এক ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এক বোন কিডনির রোগে মারা গেছে। আর 5 ভাইয়ের মধ্যে আমরা এখন আছি 4 ভাই। আপনি যখন আপনার বাবার সাথে স্কুলে যেতেন, তখন আপনার কিরকম লাগতো? ভালো লাগতো, অনেক সময় না গেলে দমক দিতে দিত, শাসন করতো। অনেক সময় আমরা যারা ছোট ছিলাম ছোটবেলায় স্কুলে যেতে চাইতাম না, সেই বিষয়টা আপনার বেলায় ঘটেছে কিনা, আর যদি ঘটে থাকে তাহলে সেই স্কুলে যাওয়ার ভূমিকা আপনার বাবা কিভাবে পালন করতো? না, আমি যখন অনেক সময় স্কুল ফাঁকি দিয়েছি, এটা সত্য, স্কুল যখন প্রাইভেট পড়া দিতাম, তখন একটা গাছ ছিল বড় বিদ্যেশ্বরী গাছ বলতো, ওই জায়গায় গিয়ে অনেক সময় মাকে বলতাম পারি না, তো ফলাফনের লগে গিয়ে আমি প্রাইভেটে দিতাম না। তো ওই টাইমে দেখা যায় শিক্ষক ভাইয়ের কাছে বিচার করতো, ভাই আবার শাসন করতো, তো ওই সময় শাসনটা মনে হতো যে খুব খারাপ লাগতো ওই মুহূর্তটা আর কি। যখন এক সময় আমি এসএসসি পাস করি হার্ভার্ড স্কুল থেকে, কলেজে চলে যাই, তখন কিন্তু ভাবছি এটাই যে ওই শাসনটা যদি আবার না থাকতো, তাহলে আজকে আমি কলেজে ঢুকতে পারতাম না। আর কলেজ জীবনে যে শাসনটা ছিল, তখন ওই ছোটকালের শাসনটা আর বড়কালের শাসন এক থাকে না, তখন তারা একটু হাতে একটু থাপড় দেওয়া, পরে কিন্তু মুখে হাঁটু বোঝা, ব্যবধান চলে আসে, ব্যবধান চলে আসে। আর বিশেষ করে আমার 2 ভাই কিন্তু লেখাপড়ার এই যা কিছু করছে অর্থ তারাই দিয়েছে, আমরা একসাথে করছি, আমার মেজো ভাই জায়গা সব যা কিনছে আমাদের 5 ভাই নামে কিনেছে। আর বিশেষ করে আমার ছোট যে ভাই আছে, আমি রাজনীতি বলতে আমার 2003 সালে আমি প্রথম ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করি, তখন ডিগ্রি পাশ করার পরে, ডিগ্রি পাশ করার পর আমি ঢাকা সেন্ট্রালতে ভর্তি হয়েছিলাম কলেজে, সেটা আর হয়নি, আমি একদম ডিকটেটর ছিল হলাম আর কি, লেখক দলিল লেখক হিসেবে কাজ করছি কিছুদিন। দলিল লেখার থেকে হঠাৎ জানি কেন আমার মনে আসলো যে স্বচ্ছ সেবা বড় সেবা হলে মানব সেবা দিয়ে কাজটা করা যায় কিনা। তো আমি যখন নির্বাচন করি, তখন আমার প্রার্থী ছিল 4 জন, বয়সের তুলনায় ছিল আমার বয়স কম। এই যে মানব সেবাটার কথা বললেন, আপনার বাবা এরকম সেবামূলক কি কি কাজ করেছে আপনার জানা মতে? না, আমার বাবা একজন কৃষক ছিল, আমার বাবা একজন কৃষক ছিল, কিন্তু লেখাপড়ার জন্য
তার আগ্রহ ছিল যে সন্তান আমার মানুষ হোক, ওই বাবার আর ভাইদের দুয়ে মিলিয়ে কিন্তু আমার মাও লেখাপড়ার প্রতি খুব আগ্রহ ছিল আর কি। এখানকার যে যোগটা আমাদের মানুষকে দিই তখন কিন্তু মানুষ এইভাবে কিন্তু মানুষ করতো না, মানুষ মানুষকে পারতো মানুষের হেল্প সাহায্য করতো। আমি মেম্বারে আমার কাছে একজন প্রার্থীর মধ্যে আমি যেটি ভোট পেয়েছি পাশ করার পরে যেটি বেশি আসছিল সেটা হেরা সাহেব তিনজন মিলে হয়নি পার্টি। আর আমাকে বলতো যে ছোট পোলা আবার নির্বাচন করে কি 2300 কি বিচার বুঝবো কি না, আমিও কিন্তু গাফরে দিতাম। তো পাশ করার পরে এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে, বাবার পরিচয় কিছু কাজ হয়েছে। সবচেয়ে বড় পরিচয় ছিল আমার ডিগ্রি পাশ নির্বাচন করবি, আমি স্টার্ট করি নিষেধ স্টার্ট করি গুজরাটের দেখ মানুষের বাড়ি আমি গুজরাট ব্যাপক সারা পেয়েছি। এরপরে আমি নির্বাচিত হওয়ার পরে এবং নির্বাচিত হওয়ার আগে আমি যা অর্থ যা কামাইছি বিশেষ করে তখন জমিনের দাম তো ছিল অনেক, আমি যখন ডিটেলে গেলাম তখন কিছু পয়সা করে হলো, তখন কাটা কাটা কেবার করে ল্যাপটপ যা আসতো আমি জনগণের সাথে পাশ করার পরে 2018 সালে পাশ করার পরে তার আমি যোগদান করি। তিনি অভিভাবক রাজনৈতিক অভিভাবক তার ইয়ে আমি আছি। আপনার বাবা যেদিন আপনাকে ছেড়ে বিদায় নিয়ে যায় জি, সেই মুহূর্তে যখন আপনি জানতে পারলেন আর বাবা আর এই পৃথিবীতে নেই, সেই মুহূর্তে আপনার কিরকম লাগছিল সেই মুহূর্তের অনুভূতিটা? আসলে যখন নাকি আমজন জন্মদাতা যায় তখন একটা বড় বৃক্ষ ছায়াটা মাথার উপর দিতে চাই, আর তখন ছিল পৃথিবীটা যেন ভেঙে মাথার উপরে বসে আর কি, ট্রেন দেওয়া খুব খারাপ বসে। আর মা যখন হারাই তখন সবচেয়ে বেশি আবেগ আপ্লুত বেশি, কারণ মা ভক্ত ছিল, মা আক্রান্ত ছিল, ভাইয়েরা যথেষ্ট পরিমাণ মার সেবা এবং ডাক্তারের কাছে নেওয়া। আমি উদ্দিন একটা মসজিদে 50,000 ছেলে নিজেকে আমি দিয়ে বর্জনের দরছি, আমি যত কাজ করি কিন্তু বাবু মার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি হ্যাঁ, বাবা দা সুপারম্যান এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের 42 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম। তার কাছ থেকে আমরা শুনছিলাম তার ছোটবেলার কাহিনী। তিনি বলছিলেন তার বাবা একজন সৎ এবং নীতিবান মানুষ ছিলেন, তার বাবা অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। সেই বাবার কথা চিন্তা করে সেই বাবা যাতে জান্নাতুল ফেরদৌস পায় সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং তিনি বলেছেন তার বাবার আদর্শ তার মাঝে আজও বিরাজ করছে। বাবার সুখের শান্তির একটি মুহূর্ত তার কাছে খুব বেশি মনে পড়ে, সেটি হলো যখন বাবা তাকে স্কুলে নিয়ে যেতেন নিজ হাত ধরে, সেই বাবাকে বলে তিনি যেন একটু মুহূর্ত থাকতে পারেন না। সব বাবাদের জীবন সুন্দর হোক, আনন্দের হোক, শান্তি হোক, সেই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।